জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মিড ডে মিলের ভাতে পোকা ঘটনায় শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের। অভিযোগ, শিশু শিক্ষা কেন্দ্রে ভালো চাল থাকলেও পোকাধরা চাল খাওয়ানোর অভিযোগ উঠেছে শিক্ষিকাদের বিরুদ্ধে। মুর্শিদাবাদের রানীনগরের কাতলামারি কুঠিপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের ঘটনা। মঙ্গলবার দুপুরের ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিভাবকরা জানান অনেকেই ওই পোকাওয়ালা ভাত খেয়ে নিয়েছে। সরকার পুষ্টিকর খাবার দিয়ে শিশুদের শরীর ঠিক রাখার চেষ্টা করছে, আর ওই শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকারা সেসব দিকে খেয়াল না করে পোকাধরা নিম্নমানের চালের ভাত খাওয়াচ্ছেন, যা অপরাধ। তাই আমরা বিক্ষোভ করেছি। অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরে এই স্কুলে শিশুদের পোকাধরা চালের ভাত খাওয়ানো হয়, এমনকি তরকারি কম দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। পাশাপাশি নোংরা অপরিষ্কার পরিবেশে রান্না করা হয় বলে অভিযোগ করেন তারা। দিদিমণিরা ছাত্রছাত্রীদের দিয়ে নোংরা পরিষ্কার করানো, টিউবওয়েল থেকে জল আনানোর মতো কাজগুলি করিয়ে নেন। শিক্ষিকারা ছাত্রছাত্রীদের সঠিকভাবে পড়াশোনা করান না বলেও অভিযোগ করেন তারা। পাশাপাশি ওই স্কুলের শিক্ষিকাদের অন্যত্র বদলির দাবি করেছেন অভিভাবকরা। খাবার দাবার গুলো আসছে, সে খাবার দাবার সঠিকভাবে দিচ্ছে না, এটাই যে কমপ্লেন। আর দ্বিতীয় কথা হলো যে মাস্টাররা সময় মতন আসে না, সময় মতন পড়াশোনা ছেলেপেলে দেখাশোনা করে না। এই বিষয়ে স্কুলের অভিযুক্ত প্রধান শিক্ষিকা মমতাজ বেগম বলেন, রান্না করার দায়িত্বে থাকা কর্মীদের ভুলেই এটা হয়েছে, বিষয়টি ওরা লক্ষ্য করেনি। যদিও রান্না করার দায়িত্বে থাকা কর্মীরা জানান, নোংরা চাল রান্না না করার জন্য আমরা প্রথমেই প্রতিবাদ করেছিলাম, তারপরেও প্রধান শিক্ষিকা ওই চাল রান্না করার নির্দেশ দেন। এখন ধরা পড়ে যাওয়ায় আমাদের দোষ দেয়া হচ্ছে। হ্যাঁ, পোকা ছিল, পোকা রান্নাও করেছে, এতে আমার ভালো চাল আছে, তা সত্ত্বেও ওই পোকা চাল রান্না করেছে, তাহলে তো আমার হয়ে গেছে, আমার তো আর কিছু করার নেই। যে কেন এরকম হলো, রাঁধুনিরা কেন এরকম করলো, আমাকে কেন দেখালো না যে এই পোকা চাল আমরা রান্না করবো। কালকে যখন গোডাউনে ঢুকিয়ে দেওয়া চালের দাম, ওই প্রথম দ্বিতীয় চালের দাম থেকে চাল নিয়ে ওই চালের দাম আবার খুলে দেখলেন, তো ওই চালে ছাতা ধরে গেছে, গ্যাস করছে। তা আমি বললাম যে ওই চালটা পোকা আছে, আবার ওপরে চুন চলে গেছে, খুব গ্যাস করছে, চাল রান্না করা যাবে না, রান্না করতেই হবে। হ্যাঁ বলেছে, না বললে আমরা রান্না করতে পারবো? হেড দিদিমণিকে আমরা যা করি জিজ্ঞাসা করি।